ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ওবরকাতুহ। সম্মানিত দিনী ভাই, দোহা কাতার থেকে। তিনি নও মুসলিম, তিনার নাম কুলিন বলেছিলেন, কিন্তু এখন তিনার নাম আবদুল্লাহ। তিনি অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন, বলেছেন, আমি একজন নবমুসলিম, আমি যে সলাৎ আদায় করি, নামাজ পড়ি, সেই নামাজটা কতটুকু হয় না হয় আমি জানি না, সেটা কবুল হবে কিনা। এবং আমাকে আমার এক ভাই আমাকে তালিম দিচ্ছেন দোহা কাতার থেকে। মাশা আল্লাহ, জাজাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফি, আহলেন সাহলেন আখি। আপনাকে অন্তর থেকে স্বাগত এবং আপনার জন্য দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চক্ষু খোলার তৌফিক দিয়েছেন, আপনার উপর আল্লাহ হেদায়েত করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেই শিক্ষা দিবেন। কবুলের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবীতে কেউ বলতে পারবে না কার আমলটুকু কবুল হচ্ছে না হচ্ছে। একজন আলেম সারা জীবন আমল করছেন, তার আমলটা কতটুকু গ্রহণযোগ্য হচ্ছেন, কবুল হচ্ছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আবার কেউ একজন একদম নগণ্য আমল করছে, তার আমলটা কতটুকু কবুল হচ্ছে সেটা আল্লাহ ভালো জানেন। কিন্তু আমাদেরকে অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে। সম্মানিত ভাই, আপনাকে যেই ভাই শিক্ষা দিচ্ছেন, তালিম দিচ্ছেন, সেটা আপনি গ্রহণ করুন, এবং আপনাকে চেষ্টা করতে হবে এই ভাইয়ের পাশাপাশি আরো অন্যান্য ভাইদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করার। আর এখন সুযোগ আছে, আমরা অনলাইনেও হোয়াটসঅ্যাপের মাধ্যমেও শিক্ষা দিয়ে থাকি, যেখানে সেই শিক্ষার ব্যবস্থা আছে, আপনি সেই শিক্ষা গ্রহণ করার চেষ্টা করুন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষার বিকল্প নেই, শিক্ষা হচ্ছে ফরজ, আমাদেরকে শিক্ষা গ্রহণ করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 26 পারাতে 19 নম্বর আয়াতে প্রথমেই বলেছেন, ফা আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সুতরাং তুমি জানো যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। তার মানে কোরআনে কারিমে এই আয়াতটা বলছেন যে তুমি প্রথমে জানো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা যে বলছো আল্লাহ ব্যতীত সত্যিকারের কোনো মাবুদ নেই, উপাস্য নেই। এবং সেটা জানার জন্য প্রথমত যখন আমি তাওহীদের কালেমা পড়ছি, শাহাদাত দিচ্ছি, আমি যা জানি সেই জানা থেকে যারা তালিম দিচ্ছে আমাদেরকে, প্রথমত আপনি নও মুসলিম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সমস্ত আমল করার তৌফিক দেন। প্রথমত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম অনুযায়ী আমরা যারা তালিম দিচ্ছি তারা এভাবেই বলবো যে ভাইকে আমরা ফরজ সালাতের জন্য ডাকবো, তিনি ফরজ আদায় করতে থাকবে, প্রত্যেক সালাতে সে ফরজটা পড়বে, তারপরে তাকে সুন্নতের তাগিদ দেব, তারপরে আস্তে আস্তে তাকে আরো নফল সালাতের তাগিদ দেব। এইভাবে আস্তে আস্তে করে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। সহিহ বুখারীতে পাওয়া যায়, আল ইলমু কাবলা আল কাওলি আল আমালি, তুমি কোনো কিছু করার পূর্বে শিক্ষা গ্রহণ করো। একটি বাব রচনা করেছেন ইমাম বুখারী। তাহলে এখন আপনি যে ইমান গ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহম করেছেন, অন্তর থেকে দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেটি শিক্ষা দান করেন, এবং আপনার যদি কোনো সূরা কারাত পড়তে অসুবিধা হয় আপনি আমাকে পার্সোনালি ভয়েস দিবেন, এবং যেইটা জানার আপনি জানবেন, অথবা আপনাকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ থেকে সূরা ফাতিহা থেকে আস্তে আস্তে আমরা পড়ানো শুরু করব, আপনার জন্য এক্সট্রা কোনো অসুবিধা নেই, যেই কোনো সময় আপনি ভয়েস দিয়ে রাখবেন, এবং পার্সোনাল কোন গ্রুপের দরকার হবে না, সেখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করতে পারবেন, এবং দিনী ভাই যারা আছেন তারা আপনাকে শিক্ষা দেবেন, আপনার সামনে যারা আছে, তাহলে ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জ্ঞানের মধ্যে, মাথার মধ্যে, মস্তিষ্কের মধ্যে, অন্তরের মধ্যে সমস্ত কিছু আপনার নিয়ে আসবেন। তবে একটা কথা বলবো আপনাকে, আপনি যে আগে পূজা অর্চনা করতেন, যেই ভগবানের পূজা করতেন, সেই ধরনের কোনো প্রতিমূর্তি, ছবি বা কোনো কিছু আপনার সাথে ওয়ালেটে হোক, মোবাইলে হোক বা আপনার ঘরে হোক, সেগুলো কোনো কিছুই রাখবেন না। আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্যিকারের কোনো উপাস্য নেই, মাবুদ নেই, তার মানে সমস্ত কিছু আল্লাহর উপরে আপনাকে ছেড়ে দিতে হবে। আমি জানি আপনার কাছে এই দাওয়াতগুলো অলরেডি পৌঁছেছে, রিমাইন্ডের জন্য বলছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে সহায় হন, এবং আপনি চেষ্টা করুন আপনার বাড়িতে যারা মা বাবা আছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন, কখনো আপনি মুসলিম হয়েছেন বিদায় তাদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করবেন না, আগে যদি তাদেরকে
একবার ফোন করতেন, এখন দুবার ফোন করবেন। আগে যদি 10,000 টাকা পাঠাতেন, এখন 12,000 পাঠাবেন। আগে যদি তাদের সাথে একটু কর্কশ কণ্ঠে কথা বলতেন, এখন তার চেয়েও আরো একটু সুন্দর ভাষায় কথা বলবেন। দেখবেন ইনশাল্লাহ আপনার নিজের ইমানের সাথে সাথে, আপনার ক্যারেক্টারের সাথে সাথে আপনাকে মানুষ সাবাসি বলবে। তবে আপনার এই দুনিয়া সাবাসির দরকার নেই, কিন্তু আপনার দ্বারা এই সাবাসিতে অন্য কেউ শিক্ষা গ্রহণ করবে, আর সেটাও হচ্ছে একটা দিনের দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শিক্ষা গ্রহণ করার তৌফিক এনায়েত করেন এবং আমলে সালেহ করার চেষ্টা করবেন। দেখবেন হুশিয়ারে থাকবেন যে এই দুনিয়াতে হাজারো ফিরকা হয়ে গেছে, সেই ফিরকার দিকে না গিয়ে কোরআন এবং সুন্নাহ, সঠিক সুন্নাহ তালাশ করবেন। যত জায়গা আছে কোরআন এবং সঠিক সুন্নাহ তালাশ করবেন, কারণ ইমান আনার পরেও মানুষ কুফুরি করে থাকে, মুসলমানদের মধ্যেও মানুষ কুফুরি করছে। সেই জন্য আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে কুফুরি থেকে বাঁচায়। হাযা সাল্লিয়ু সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।